আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কেননা কোরআনটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, আছে কি? আসেন সেই সূরাতুল জিলজাল, আটটা মাত্র আয়াত। এই সূরার আলোকে আমরা কেয়ামত সম্পর্কে কয়েক মিনিট শুনবো, সবাই পড়েন ইনশাআল্লাহ। কেয়ামত যখন শুরু হয়ে যাবে, শুরুটা আল্লাহ ভূমিকম্প দিয়ে করবেন। বিশ্বনবী বললেন চারটা কাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, তখন আজাব আর গজব হিসেবে ভূমিকম্প নাজিল করে কে? আল্লাহ। এক নম্বরে সমাজে যখন মদ বেড়ে যায়, মদ আমাদের সমাজে আছে না নাই? আছে। দুই নম্বরে সমাজে যখন জিনা বেড়ে যায়, আছে না নাই? আছে। অনেক মন্ত্রীর হোটেলেও পতিতালয় খুঁজে পাওয়া যায়, চিৎকার করে বলেন ঠিক কিনা? জিনা যখন বেড়ে যাবে, মদ যখন বেড়ে যাবে, তখন ওই দেশের মধ্যে ভূমিকম্প নাজিল করবে কে? এরপরে বিষ্ণু বললেন যে দেশের মধ্যে নাচানাচি বেড়ে যায়, ওই দেশেও ভূমিকম্প পাঠায় কে? আল-কায়ানাত, নৃত্যশিল্পী খালি নাচে, হাত ঘুরায়, পা ঘুরায় আর নাচে, যেরকম ঠিক কিনা? এদেশের এমন একটা জাতীয় উৎসব নাই, সরকারি পর্যায়ের এমন বড় কোনো প্রোগ্রাম নাই যেই প্রোগ্রামের শেষে নাচানাচি নাই, যেরকম ঠিক কিনা? আর যুবক ভাইরাও ওই নাচগুলো বড় বড় চোখ করে দেখে, কোমর দুলানো নাচ আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলাইয়া, আছে না নাই? কইও ফেরেশতাকে কাছে, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা কইব তরে পিটা মু আমরা ঝুলাইয়া, ঠিক না? এজন্য খবরদার, নাচানাচির সাথে নারী পুরুষের অশ্লীল নৃত্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চারটা কাজ করলে ভূমিকম্প হয়। এক নম্বরে হলো মদ। মদ যে সমাজে বেড়ে যায়, ভূমিকম্প আছে না নাই? দুই নম্বরে হলো জিনা, অবৈধ সম্পর্ক যখন কোন দেশের মধ্যে বেড়ে যায়, তখনও ভূমিকম্প আছে না নাই? তিন নম্বরে নাচানাচি, চার নম্বরে বিশ্বনবী বললেন আল গিনা আল ফাহিশ, অশ্লীল গান, এই দেশে আছে না নাই? ও শেফালি কেন পানে জর্দা মিশালি, তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি, আছে না নাই? মুসলমানদের কোন গান, কোন অনুষ্ঠান অশ্লীল গান, অশ্লীল নাচ দিয়ে হতে পারে না, যেরকম ঠিক কিনা? অশ্লীল নাচ, অশ্লীল গান, এগুলো হতে পারে অমুসলিমদের, মুসলমানদের প্রোগ্রামে থাকবে কেন? আবার কুমিল্লার আশেপাশে অনেক হিন্দুদের প্রোগ্রামে দেখি, ওইখানেও মুসলমানের ছেলেরা যায়, কয় হুজুর ধর্ম যার যার উৎসব সবার, এগুলো কুফুরি কথা, ধর্ম তোমার উৎসব তোমার, জোরে বলেন ঠিক কিনা? ওইখানে শ্যামা সঙ্গীত গায়, শ্যামার নাচ দেখায়, মুসলমানরা এগুলো দেখতে পারে নাকি? নাচে শ্যামা তালে 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 তালে, ওই তালে করে গায়, আর মুসলমান ছেলেগুলো মাজা ঢুলা, এরকম আছে না নাই? কবারে যদি বলো আমি আমাদের প্রোগ্রামে শ্যামা সঙ্গীত গেয়েছি আর বলেছি নাচে শ্যামা তালে তালে, ফেরেশতা বলবে আয় জুতা মারি তোর গালে গালে, ঠিক না? তাহলে বোঝা গেল চারটা জিনিস কোন সমাজে বেড়ে গেলে ভূমিকম্প পাঠায় কে? আল্লাহ। এক নম্বরে মদ, এক নম্বরে কি মদ, দুই নম্বরে জিনা, দুই নম্বরে কি জিনা, তিন নম্বরে নাচানাচি, তিন নম্বরে কি, চার নম্বরে আজে বাজে গান, জোরে বলেন ঠিক কিনা? এই চারটা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি বাংলার জমিনে কোনো ভূমিকম্প হবে না, ঠিক কিনা? সেই ভূমিকম্পের কথা দিয়ে আল্লাহ এই সূরাটা শুরু করলেন। আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অনাবে স্মরণ করুন সেই সময়ের কথা যখন পৃথিবীটা কেঁপে উঠবে, পুরো পৃথিবীটারে ধরে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনির চোটে পৃথিবীতে আর কিছু থাকবে না? জোরে বলেন থাকবে না? বিজ্ঞানীরা বলে, বিষ্ণুইতে বললেন চারটা কারণে আল্লাহ আজাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠায়। বিজ্ঞানীরা বলে পৃথিবীর ভেতরে, ভূপৃষ্ঠের ভেতরে, ওইখানে যদি কাঁপাকাঁপি শুরু হয়, তাহলে পৃথিবীর উপরিভাগ ওখানেও কাঁপাকাঁপি শুরু হয়, কোন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যদি ভাইব্রেশন হয়, মোবাইল মাঝে মাঝে ঘ্যাঁ ঘ্যাঁ করে বাজে না, মানে ভাইব্রেশন মোডে দিয়ে রেখেছেন, ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ করে, পৃথিবীর ভিতরে যদি ভাইব্রেশন হয়, পৃথিবীর মাঝখানে যদি কাঁপাকাঁপি শুরু হয়, আমাদেরগুলোও কাঁপাকাঁপি শুরু হয়, কোন ঠিক কিনা? এই পৃথিবীর ভেতরের কাঁপাকাঁপিকে বলে হাইপোসেন্ডার,
আর পৃথিবীর উপরের কাপাকাপিকে বলে ইপোসেন্টার। হাইপোসেন্টারে কাঁপলে ইপোসেন্টারে ধাক্কা লাগে। বিজ্ঞানীরা বলে তিনটা কারণে ভূমিকম্প হয়। এক নম্বরে পৃথিবীর ভেতরে শিলা আছে নাই, বিভিন্ন শিলার স্তর, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরির শিলা, মার্বেল শিলা, এই শিলাগুলো যদি পৃথিবীর ভেতরে ডিসপ্লেস হয়ে যায়, পৃথিবীর নিচে ডিসপ্লেস হলে পৃথিবীর উপরেও ডিসপ্লেস হয় আর কাঁপাকাঁপি শুরু হয়। সেটাই হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্প, যেরকম ঠিকিরা। আবার বিজ্ঞানীরা বলে দুই নাম্বার কারণ ভলকানো, আগ্নেয়গিরি। দেখবেন পাহাড়ের ভেতর থেকে জ্বালামুখ, বিশাল অগ্নুৎপাত, পাথরগুলো গলে গলে আগুনের লাভা বের হয়, এটার বলে ভলকানো। নিচ থেকে যখন লাভা বের হয় ভিতরে খালি হয়ে যায়, তখন অন্য জায়গার চাপে পৃথিবীর মাঝখান কাঁপে, ফলে পৃথিবীটাও কাঁপে। জোরে বলেন ঠিক কিনা। তিন নাম্বার কারণ বললেন পৃথিবীর ভিতরে গ্যাস আছে না নাই। এই যে বাখরাবাদ গ্যাস ফিল্ড আছে না, তিতাসের গ্যাস ফিল্ড, এই গ্যাসের চাপে, গ্যাসীয় চাপ, গ্যাসীয় গোলক ধাঁধার চাপ, এক পাশ থেকে গ্যাস গুলো যখন নড়ে আরেক পাশে চলে যায়, পৃথিবীর ওই জায়গার ভূপৃষ্ঠ তখন কেঁপে কেঁপে ওঠে। এটা মাপে তারা সিসমোগ্রাফ দিয়ে, যেটাকে আপনারা চিনেন রিখটার স্কেল। কোন স্কেল? দশটা কাটা আছে, এক থেকে দশ, এক থেকে পাঁচ যদি হয় তাহলে মাঝারি ভূমিকম্প, ছয় সাত হলে তীব্র ভূমিকম্প, আট নয় দশ হলে ভয়ঙ্কর ভূমিকম্প। এরকম ভূমিকম্প আমরা দেখেছি কি দেখি নাই? হয়েছে না মাঝে মাঝে রাতে? পাঠিয়েছেন কে? এক একটা ভূমিকম্প যখন হয় বিশ্বনবী বললেন তওবা করো, আজাব গজব আসলে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক, তিনটার দিকে যদি ভূমিকম্প হয় আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যাবেন আর পড়বেন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। সবাই পড়েন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক, আবার পড়েন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। এর মানে আল্লাহ যত আযাব আর গজব আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, সব বিপদ থেকে আমরা তোমার কাছে পানাহ চাই, পড়েন আমিন। আপনারা আর কি ভূমিকম্প দেখেছেন? ভূমিকম্প তো দেখেছে জাপানে, জাপানে প্রতিদিন ভূমিকম্প হয়, এই জন্য কাগজ দিয়ে ঘর বানায় যাতে ঘর ভাঙ্গে বললো না মরে। সুবহানাল্লাহ, কইবেন না? মোটা হার্ডবোর্ড আছে না, মোটা হার্ডবোর্ডের প্লাস্টিকের মোটা কাগজ দিয়ে তারা ঘর বানায় যাতে দুই তলা বিল্ডিং ভেঙে পড়লেও আহত হয়, নিহত যাতে না হয়। আপনারা কি ভূমিকম্প দেখেছেন? ভূমিকম্প তো দেখেছে জাপানের কান্টো সিটির লোক। 1923 তে এক ভূমিকম্প দিয়ে আল্লাহ থাপ্পড় মেরে 1.5 লাখ সাগরে ঢুকিয়ে দিলেন। তারপরে ভূমিকম্প হলো হাইতিতে, ভুলে গেছেন মনে হয় আপনারা, 2010 এক ভূমিকম্পে হাইতিতে 2 লক্ষ মানুষ মারা গেল। 2004 সালে হলো সুনামি, সাগরের নিচের ঝড়। সুনামির কথা ভুলে গেছেন? বাংলাদেশের 14 গ্রামের পুকুরগুলোর পুকুর খালের পানিগুলোও কাঁপছিল। যেরকম ঠিকেরা, ওই ভূমিকম্পে আল্লাহ টেনে নিয়ে গেলেন 3 লাখ। এক ইন্দোনেশিয়ায় 2টা স্টেট আছে, বান্দা আছে আর সুমাত্রা, ওখানেই মরল প্রায় 2 লাখ। এরপরে মরেছে তামিলনাড়ুতে, কেরালা স্টেটে, শ্রীলঙ্কাতে। এই ভূমিকম্প থেকে আমরা পানাহ চাই, জোরে বলেন ঠিক কিনা। সেই ভূমিকম্পের কথা দিয়ে আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও নবী স্মরণ করেন, যখন কিয়ামতের সময় পৃথিবীটারে আমি একটা ঝাঁকুনি দেব, ইসরাফিলের সিঙ্গার মাধ্যমে হবে সেই ঝাঁকুনি। সাইয়েদানা ইসরাফিলকে রাব্বুল আলামিন বাসির মধ্যে, সিঙ্গার মধ্যে 3টা ফু দেওয়ার জন্য তৈরি করলেন। জোরে বলেন কয়টা? 3টা ফু দিবে। আকাশ জমিন যত বড়, ইসরাফিল ফেরেশতা তত বড়। সৃষ্টির শুরু থেকে বিশাল একটা বাসি উনার 2 ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছেন উনি। ঠিক যেই মুহূর্তে এখন আমরা তাফসির শুনছি, ঠিক ওই মুহূর্তেও সাইয়েদানা ইসরাফিল আলাইসাল্লাম বিশাল ওই বিউগলটা নিয়ে, বিশাল ওই সিংহাটা নিয়ে 2 ঠোঁটের মাঝখানে সিংহাটা রেখে আরশের দিকে তিনি তাকিয়ে আছেন। কখন রব্বুল আলামিন অর্ডার করবেন তখন তিনি বাসিতে ফু দিবেন। কোন ঠিক কিনা? 3টা ফুৎকার। প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজাহ, যেই ফুৎকারের চোটে সব কেঁপে উঠবে। সেই ফুৎকারে আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আবার বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহ আকবার! সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের মাউন্ট এভারেস্ট, ওই ঝাঁকুনি যখন আল্লাহ দিবেন ভূমিকম্প, ওই এভারেস্ট পাহাড় কি থাকবে?
ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা, আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা, আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় সিলসিলা তো তুরে সাইনা তুর পাহাড়, একটা পাহাড়ও টিকবে না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আকাশ বিদীর্ণ হবে, জমিন ফেটে যাবে, সাগরের জলোচ্ছ্বাস এসে সব ভেঙে খান খান করবে, জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন ফাইযা বারিকাল বসর ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্য আলো নাই, মহাসমাবেশে বোম ফাটলে মানুষ যেমনি দৌড় দেয়, ওই ছাকুনিটা দেখে ভয়ের চোটে মানুষ দিক বিদিক দৌড়াবে আর বলবে আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? আছে নাকি পালানোর জায়গা? আছে। এরপরে আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। ইদান সিলসিলাতুল আরদু জিলজালাহা, যখন আল্লাহ ভূমিকম্পটা দিবেন, ওই ঝাঁকুনি দেওয়ার সময় কেউ থাকবে তখন টয়লেটে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে অফিসে, কেউ থাকবে আদালতে, কেউ থাকবে কোমর দোলানো ডান্সের পার্টিতে, কেউ থাকবে নাচের কনসার্টে, গানের কনসার্টে, কেউ থাকবে টয়লেটের ভেতর। ওই সময় অনেক মায়েরা তাদের বাচ্চাকে দুধ খাওয়াবে, ওই ছাকুনিটা যখন রব্বুল আলামিন দিবে, দুধের বাচ্চাটাকে ধাক্কা মেরে মা দিবে একটা দৌড়। অনেক মা তখন গর্ভবতী থাকবে, কিয়ামত যখন, কিয়ামতের সময় যখন ছাকুনিটা হবে, গর্ভবতী মা কি থাকবে না? অনেক মায়ের বাচ্চা পেটে 8 মাস আর 2 দিন পরে ডেলিভারি, অনেক মায়ের পেটের ভেতরে বাচ্চার বয়স 6 মাস, অনেক মায়ের পেটের ভেতরে বাচ্চার বয়স 4 মাস, কারো বয়স 2 মাস, কারো বয়স 1 মাস, এখনো বাচ্চা হয় নাই, ছোট্ট একটা গোস্তের টুকরা। আল্লাহ বললেন একটা ঝাঁকুনি আর ভূমিকম্প যখন দিব, ওই ঝাঁকুনিটা খেয়ে সব বয়সের বাচ্চা, সব মায়েরা মুহূর্তের মধ্যেই খালাস করে দিবে, মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে, মানুষগুলো দিক বিদিক দৌড়াতে থাকবে। ঠিক ইন দ্য মিন টাইম আল্লাহ ইসরাফিলকে বলবে, এইবার তুমি তোমার বিয়োগলের মধ্যে দ্বিতীয় ফুৎকার দাও। ওই ফুৎকারটাকে বলে নাফখাতু সাইক, ওই ফুৎকার দিলে সব মানুষ মারা যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে যা আছে সব ফান হয়ে যাবে, কিছু থাকবে না। মালাকুল মাউত কে আল্লাহ ডেকে বলবেন আজরাইল, আর কে বেঁচে আছে? আজরাইল বলবে দুনিয়ার সব মানুষগুলো মরে গিয়েছে, এবার আছে জিন, জিনদেরকে মার, আর সবাইকে যত কষ্ট দিয়ে মারলি ইবলিসকে তার ডবল কষ্ট দিয়ে মার। এবার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল না। মালাকুল মাউত বলবে ফেরেশতারা বাকি, সব ফেরেশতাদেরকে মার, সব ফেরেশতাদেরকেও মেরে ফেলা হবে। এবার আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল। সে বলবে শুধু 4 জন ফেরেশতা বাকি, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আমি আজরাইল। আল্লাহ বলবেন যা ইসরাফিলের রূহ কবজ কর, জিব্রাইলের রূহ কবজ কর, মিকাইলের রূহ কবজ কর, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে আর কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, 2 জন ছাড়া, এক হলাম আমি মালাকুল মাউত, তোমার হুকুমের গোলাম, আর তুমি হলা আল হাইয়্যুল কাইয়্যুম, চিরঞ্জীব শাশ্বত আমার আল্লাহ, আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন এবার তুই মর, এবার তুই মর, তুই মর। এই কথা শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে কাঁপতে আল্লাহরে বলবেন আল্লাহ এটা কেমন কথা, আমি সবারে মারলাম, আমি কেন মরবো? আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যতগুলো প্রাণ এসেছে, যতগুলো প্রাণী এসেছে, সবাইকেই মরতে হবে, জোরে বলেন ঠিক কিনা? মালাকুল মাউতের কাঁপুনি বেড়ে যাবে, চিৎকার দিয়ে আল্লাহর ডেকে বলবেন আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মারার পরে আমি মালাকুল মাউতের মরতে হবে,
এই মৃত্যুর দায়িত্বটা নিতে আমি হাত জোর করে সৃষ্টির শুরুতেই আপনার কাছে আল্লাহ আমি ক্ষমা চাইতাম। আমি বলতাম আমার ভাই জিব্রাইলরে আপনি এই দায়িত্ব দেন, ওহী বন্টনের দায়িত্বটা আমার দেন, কিংবা আমার ভাই ইসরাফিলরে আপনি এই দায়িত্বটা দিয়ে দেন, সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব আমার দেন, কিংবা আমার ভাই মিকাইলরে আপনি মৃত্যুর ফেরেশতা বানিয়ে দেন, আর মিকাইলের দায়িত্ব বৃষ্টি বন্টনের দায়িত্বটা আপনি আমারে দেন। আল্লাহ বলবেন কোনো কথা নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এবার তুই মরবি, মরে যা। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার মেরে মালাকুল মাউত পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের ওই চিৎকারটা তো ভয়ঙ্কর ছিল, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কেউ শুনত তাহলে ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার দরকার হতো না। পৃথিবীর সবগুলো মানুষ কানের পর্দা ফেটে লাশ হয়ে সব মানুষগুলো তখনই মরে যেত। মালাকুল মাউত মরে যাওয়ার পরে এবার ডানেও কেউ নাই, বায়েও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া তিনি কে? সে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ আকবার। আল্লাহ এবার বলবেন এই পৃথিবী আইনা কুসুরুকে তোর প্রসাদ কই, তোর বড় বড় টাওয়ার কই, ইয়া আরদু আইনা আশিয়া রুকি তোর গাছগুলো কোথায়, আইনাল মুলুক অত্যাচারী বাদশাহ অত্যাচারী রাজাগুলো আজকে কোথায়? জোরে বলেন ঠিক না, কোন আওয়াজ নাই। আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউ, হু বিলংস দ্য কিংডম টুডে, হু বিলংস দ্য পাওয়ার টুডে, আজকে ক্ষমতা কার? আল্লাহ। এজন্য ক্ষমতার বাড়াই যারা করো, ক্ষমতা নিয়ে বাহাদুরি করো, ডোনাল্ড ট্রাম্প তোমার একদিনে একদিনও লাগবে না তোমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে। জোরে বলো ঠিক না, যত বড় রাজা হও যত বড় বাদশাহ হও আসল ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? এবার আল্লাহ ইসরাফিলকে জীবিত করবেন, কেউ বেঁচে নাই, সব মরে গেছে কোন ঠিক না। ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন তোমার তিন নাম্বার বাসির মধ্যে ফু দিয়ে তুই তোর চাকরি শেষ কর, তিন নাম্বার ফু দিবে, তখন আল্লাহ মাটি থেকে সব লাশগুলোকে তুলবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবার আগে উঠবে হাবিল, পৃথিবীর প্রথম নিহত মানব হাবিল, আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের আগে কেউ কি মরেছে? না, তাকে মেরেছে তার ভাই কাবিল। তিনি কবর ফেড়ে উঠবেন, বলবেন মাম বাআসানা মিম মারকাদিনা, কে আমার ঘুম ভাঙালো, এত বছর লম্বা ঘুম, ঘুমাতে ঘুমাতে আমার পিঠ ব্যথা হয়ে যায়। ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা কিয়ামতের দিন, আজকে কিয়ামতের দিন, ওঠো ঘুম থেকে ওঠো, মহাসমাবেশে বোমা ফাটলে মানুষগুলো যেমনি দেয় দৌড় তেমনি ঠিক সে একটা দৌড় দিবে, সবগুলো মানুষ কবর থেকে উঠে দৌড় দিবে, আইজ দৌড় কাইল দৌড়, কারো গায়ে কোনো জামা নাই, কোনো পোশাক নাই। বিশ্বনবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা, সব মানুষগুলো কিয়ামতের দিন হবে হুফাতান মানে পায়ে জুতা নাই, নগ্ন পদব, গায়ে কোনো জামা নাই, সবাই হবে নেকেড, তারপরে চলার মতো কোনো গাড়ি নাই, কোনো ট্রেন নাই, কোনো ঘোড়া নাই, কোনো ওট নাই, সবাই পায়ে হাঁটবে, প্রধানমন্ত্রীও হাঁটবে, রিক্সাওয়ালাও সেদিন হাঁটবে, ঠিক না? তারপরে সবাই হবে গোরলা, সব মানুষগুলো খাতনাবিহীন অবস্থায়, জন্ম যেদিন আমাদের হয়েছিল আমাদের সুন্নাতে খাতনা হয় নাই, ঠিক ওইভাবে আমরা সবাই দাঁড়িয়ে যাব উলঙ্গ হয়ে। মা এসা বললেন ইয়া রাসূলুল্লাহ, সেদিন সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যায় সবার কি লজ্জা লাগবে না? ডন্ট দে ফিল এনি শাই, ডন্ট দে ফিল এনি শেম, ও নবী ছেলে মেয়ে একসাথে উলঙ্গ, এটা কেমন কথা, কারো কি লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন লিকুল্লিমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইয়ুগনি। আয়েশা তুমি লজ্জার কথা বললা, কিসের কথা বললো? তুমি বলো লজ্জার কথা। ও আয়েশা ওই দিন তো এই দিনের মত না রে আয়েশা, 50,000 বছর মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, ক্ষুধার চোটে তৃষ্ণার চোটে চিৎকার মারবে,
আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। পেটে কোনো খাবার নাই, কোনো দানা পানি নাই, তৃষ্ণার্ত ক্লান্ত ঘরমাক্ত পেরেশান সবাই একটা চিৎকার দিয়ে পড়বে, ইয়া নাফসি ইয়া নাফসি। এই বলে পাগলের মতো যে একটা দৌড় দিবে, আয়েশা কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই দিকে নজর করার মতো পরিবেশ আর পরিস্থিতি কারো থাকবে না রে আয়েশা। এত ভয়ঙ্কর দিন হবে সেই কিয়ামতের দিন, ওই কিয়ামতের ভয় আমাদের অন্তরে আসে না নাই? সেই দিনের কথা আল্লাহ বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবী তার পেটের ভিতরে থাকা সব খনিজ পদার্থ বের করে দিবে, স্বর্ণের খনি, তেলের খনি, কয়লার খনি, গ্যাসের খনি সব বের হয়ে যাবে। ওয়াকালা ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে পৃথিবীর আজকে কি হলো, পৃথিবী এরকম কাঁপে কেন, আসলে কাঁপাচ্ছে কে? আল্লাহ। জোরে বলেন না, কে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী সেদিন তার সব গোপন কথা বলে দিবে, বি আন্না রাব্বাকা আওহা লাহা, কারণ রব্বুল আলামিন তাকে এই অর্ডার করেছে। জোরে বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম, দুইটা ভাগ হয়ে যাবে সেদিন, দুই ভাগ। জোরে বলেন কয় ভাগ? ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখন যদি এইখানে আল্লাহ আমাদেরকে ডেকে বলে, বুঝানোর জন্য বলছি, এইখানে যারা ইসলামরে পছন্দ করো না, কোরআনকে পছন্দ করো না, তাফসির মাহফিলকে পছন্দ করো না, এই দিকে যাও, আর যারা কোরআনের পক্ষে আছো, নবীর পক্ষে আছো, ইসলামের পক্ষে আছো, তারা এই দিকে যাও, তখন পরিস্থিতিটা কেমন হবে? কিয়ামতের দিন এমনই অবস্থা হবে, আল্লাহ বলবেন আমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, সবাই আলাদা হয়ে যাবে। আল্লাহ বলবেন এবার আমলনামা দিয়ে দিব, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের হিসাবটারে সহজ করে দিবেন কে? আর যাদেরকে আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, আর যাদেরকে বাম দিক থেকে আমলনামা দেয়া হবে তাদের চিৎকার আর কান্নার কোনো শেষ থাকবে না, ঠিক না? রাব্বুল আলামিন ওই কঠিন দিনে, ওই ভয়ঙ্কর দিনে, যেদিন বাবা ছেলের চিনবে না, মা তার মেয়ের চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই কঠিন দিনে আমাদের সব ভাইদেরকে আমাকে সহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও, আমাদেরকে সেদিন ডান হাতে আমলনামা দিও। আমলনামা সবাই পেয়ে গেলাম, এবার আল্লাহ বলবেন আমলনামা নিজেরটা নিজেই পড়, নিজের আমলনামা নিজেই পড়তে হবে, নাকি আপনারটা আপনার পিসাবজুর করে দিবে, নাকি আপনারটা আপনার দলের ম্যাডাম করে দিবে, নাকি আপনারটা আপনার দলের বস করে দিবে, আপনার স্যার করে দিবে, আপনার ওস্তাদ করে দিবে, আপনার বন্ধু করে দিবে, আপনার আমলনামা আপনারই পড়তে হবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুই নিজের আমলনামা নিজে পড়, তুই কি করেছিস তুই নিজেই জানিস। ও মিয়া, জেএসসি পরীক্ষায় অঙ্ক পরীক্ষা যেই ছেলেটা দিয়ে এসেছে, ওই ছেলেটার যদি জিজ্ঞেস করেন পরীক্ষা তোমার কেমন হয়েছে, কত পাবা, ওই ছেলেটাও বলতে পারবে কত পাবে, কোন ঠিক কিনা? কারণ পরীক্ষা যে দিয়েছে তার একটা হিসাব আছে না? নাই। যদিও আপনার স্কুলের টিচার আপনার মার্কিং করবে, নাম্বার দিবে, কিন্তু আপনি ভালো করেই জানেন কত পাবেন, জোরে কোন ঠিক না? কাছের ক্লাসের ফার্স্ট বয়টা এসে বলে, আমি কনফিডেন্সের সাথে বললাম আমি এ প্লাস পাবোই পাবো, আর ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলেটা বলে জানি না 33 না 32, জোরে কোন ঠিক কিরা? তো আপনি কি করছেন এটা তো আপনিই ভালো জানেন। আল্লাহ বলবেন তুই তো আমলনামাটা নিজমুখ দিয়ে পড়, তুই একটা নাম্বার দে। মুমিনরা লাফালাফি করবে, আল্লাহ আমারটা পড়ি, আরেকজন বলবে আল্লাহ আমি আমার আমলনামাটা আগে পড়বো, আরেকজন বলবে আমি পড়বো, ওই সিরিয়ার মুসলমানেরা বলবে আল্লাহ আমি পড়বো, বাংলাদেশের মুসলমানেরা হাজি সাহেবেরা বলবে আমি পড়বো, তাদের তো আনন্দের কোনো শেষ নাই, তারা আমলনামায় খুলেই দেখবে পাঁচ ওয়াক্ত নামাজ, শীতের রাতে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ, তারা দেখবে রমজানের রোজা, যাকাত দিয়েছে, মা বাবার খেদমত করেছে,
অন্যায়কে বাধা দিয়েছে, অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। শত বাধা বিপত্তি মোকাবেলা করে তাফসীর মাহফিলকে তারা সফল করেছে, ঠিক না? তারা দেখবে তারা সালাম দিত মানুষকে, মুরব্বীদেরকে চেয়ার সেরে বসতে দিত, ছোট্ট ছোট্ট ভালো কাজ আপনি করেছেন ওইটা যেমনি আমল নামায় আছে, ছোট্ট ছোট্ট খারাপ কাজ করলে ওইটাও আমল নামায় আছে রে ভাই। এবার আল্লাহ কাফেরদেরকে বলবেন, বামপন্থী গুলো কাফের গুলো মুশরিক গুলো বলবে, হায় হায়, আমল নামা যদি আজকে আমাদেরকে না দেয়া হতো, আল্লাহ বলবেন কথা নাই পড়, ওরা তো পড়তে চাইবে না। তারা দেখবে নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, খালি ইসলাম বিরোধী কাজ, গানের কনসার্টে গিয়েছে, 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিয়েছে, জোরে বলে ঠিক না, রমনার বটো মিলে মেয়েদের শ্লীলতা হানি করেছে, উল্টা পাল্টা কাজ করেছে, মানুষের জমি মেরে খেয়েছে, ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, মাসে ফরমালিন দিয়েছে, টেন্ডারবাজি করেছে, যৌতুক খেয়েছে, চাঁদাবাজি করেছে, দাড়িওয়ালা আর টুপিওয়ালা দেখলে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছে, জোরে বলো ঠিক না, আলেমদের বিরুদ্ধাচারণ করেছে, আলেমদেরকে জেলের ভেতরে পড়েছে, জোরে বলো ঠিক না, জেলখানা হলো চোর ডাকাতের জন্য, এখন চোর ডাকাত জেলের বাইরে, মুফাসসিরে কোরআন জেলের ভেতরে, জোরে কও ঠিক না, আপনি মিথ্যা বলেছেন সেটাও আমল নামায় আছে না নাই, সুদ খেয়েছেন সেটাও আছে না নাই, ঘুষ খেয়েছেন সেটাও আছে না নাই, আল্লাহ বলবেন সব আমি তুলে দেব, সব দিব, কাফেররা বলবে মালি হাযাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা, হাইটা কেমন আমল নামা রে, ছোট ভালো কাজ সেটাও আছে, ছোট খারাপ কাজ সেটাও আছে, মুমিনরা তাকবীর দিবে সেখানেও তাকবীর আছে না নাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কাফেররা পড়তে চাইবে না, অনেক কাফের বলবে আল্লাহ আমাদের কিছু কথা আছে, জোরে বলেন কি আছে, আল্লাহ বলবেন কি কথা বল, আল্লাহ কথা হইলে যে আমল নামা দিছেন ভালো কথা, কিন্তু আমল নামা তো এটা আমার না, আমল নামা তোর না, তো আমল নামা কার, কয় আমল নামা আপনার অন্য বান্দার, তো এটা তোরা তো আইসে কেমনে, কয় আমি জানি না, আল্লাহ বলবে তুই জানোস না, তোর বাপেও জানে, এইটা তোর এই আমল নামা, জোরে কোন ঠিক কিনা, কাফির মুশরিকরা ভাববে দুনিয়ায় কত মিথ্যা কথা কইলাম, কত মিথ্যা সাক্ষী দিলাম, কত মিথ্যা রায় দিলাম, আজকে একটু মিথ্যা কথা কইয়া দেখি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায় কিনা, জোরে কোন ঠিক কিনা, দেখি তো বাঁচা, আল্লাহ আমল নামা আমার না, এটা অন্য আরেকজনের আমল নামা, কার আমল নামা, আল্লাহ আমি জানি না, তোর হাতে আসলো কেমনে, তোমার ফেরেশতারা ভুল করছে, কারা ভুল, তোমার ফেরেশতারা ভুল করেছে, আল্লাহ রেগে উঠবেন, কিন্তু তিনি আহকামুল হাকিমিন, তখনই ঘাড় ধরে তিনি জাহান্নামে ফেলতে পারেন কি পারেন না, কিন্তু তিনি আরহামুর রাহিমিন, তিনি বলবেন বান্দা আমি যদি প্রমাণ করে দিতে পারি যে এটা তোরই আমল নামা, তুই এই কাজগুলো করেছিলি দুনিয়াতে, এটা যদি আমি আল্লাহ প্রমাণ করে দেই আর কোনো কথা আছে নাকি, কয় না, তবে এটা আমার আমল নামা না, আল্লাহ বলবেন দাঁড়া আমার একটা ব্যাকআপ ফাইল আছে, আমরা কম্পিউটারে যারা কাজ করি ব্যাকআপ ফাইল আছে না নাই, আল্লাহ কেরামান কাতিবিনদেরকে ডাকবেন, তাদের কাছে আল্লাহ আমল নামার একটা ব্যাকআপ ফাইল রাখছেন, কোন সুবহানাল্লাহ, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিন সব জানেন, সব লিখে রেখেছেন, আল্লাহ বলবে তোর আমল নামায় দিকে রাখ, আর কেরামান কাতিবিন তোমাদের আমল নামার প্রিন্ট আউট দাও, ওই প্রিন্ট আউট আমল নামা রাখলাম, এবার তুই দুইটা পড়, কাফের মুশরিক আর বামপন্থীরা দেখবে দুইটাই এক রকম, সুবহানাল্লাহ পড়বেন না, তারপর ভাববে একটু মিছা কথা কয়ে দেখি, তারপর বলবে আল্লাহ এটা আমার না, নাউজুবিল্লাহ পড়ে, দুনিয়াতেও গাদ্দারি রবের সাথেও গাদ্দারি, ঠিক না, আল্লাহ এগুলো আমি করি নাই, তো কে করছে, আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করে হয়তো আমার নামে লিখেছে, আল্লাহ বলবেন দ্বারা প্রমাণ করার আরো অনেক মাধ্যম আমার কাছে আছে না দাই, এই যে গলার মধ্যে একটা সিম কার্ড দিয়েছেন কে, ডিজিটাল লকেট, এই গলা আছে না নাই, যা বলেন যা করেন সব এই লকেটে ভরে দিয়েছে কে, ওয়া কুল্লা ইনসানিন
আলজামনাহু তায়রাহু ফী উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। পড়েন না, আল্লাহু আকবার। দুনিয়ায় যা করলা যা বললা ডিজিটাল লকেটে আমি সেভ করছি, এবার আল্লাহ এখান থেকে প্রিন্ট আউট বের করবেন, এরপরে তার আমলনামাটা রেখে বলবেন এই প্রিন্ট আউট তোর আমলনামার সাথে মিলা, মিলিয়ে দেখবে একরকম, সুবহানাল্লাহ কইবেন না। এরপরও গাদ্দারের দলগুলো বলবে আল্লাহ আমি করি নাই, আল্লাহ কতটা সবের, আল্লাহ কতটা সবুর, কতটা ধৈর্যশীল, তখনও তিনি কিছু বলবেন না, বলবেন ঠিক আছে, এরপরও প্রমাণ করার বিষয় আল্লাহর কাছে আসরা নাই। আল্লাহ বললেন তোর হাতের যে আঙ্গুলের ছাপ ফিঙ্গার প্রিন্ট, ওই ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে আসরা নাই। أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ। পড়েন আল্লাহু আকবার। ফিঙ্গারপ্রিন্ট, এই পৃথিবীতে আমরা যারা আছি আমাদের একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই, সুবহানাল্লাহ বলবেন না, এমনকি এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ছাপের মিল নাই, এইটার সাথে এইটার মিল নাই। এই পৃথিবীতে 600 কোটি মানুষ, তার মানে 10টা করে হলে 6000 কোটি আঙ্গুল, পায়ের আঙ্গুল সহ 12000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটার কি কোনো মিল আছে? এইটা 1800 শতাব্দীর আগে পৃথিবীর মানুষ জানতই না, 1880 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন প্রথমে এটা আবিষ্কার করেছে যে আইডেন্টিফিকেশনের জন্য মানুষের আঙ্গুলের ছাপ ব্যবহার করা হবে, মাত্র 1880 সালে। আর 1500 বছর আগে আল্লাহর কোরআনে এটা উল্লেখ করেছে কে? সুবহানাল্লাহ, পড়তে মনে চায় না? আল্লাহ বলবেন তোর আঙ্গুলের ছাপ আছে, ওই ছাপের টিপসই আমি তোর আমল নামায় রেখেছি। কিছুদিন আগে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হয়েছে না সিম কার্ডের, যারাই সিম নিবে টিপ দিয়ে আস। এরপরে ফিঙ্গার মারা লাগে, বিদেশে যেতে হলে ইমিগ্রেশনে ফিঙ্গার মারতে হয়, আমি বারাক ওবামার এক প্রোগ্রামে ওইখানেও ফিঙ্গার মারা লাগছে। এরপরে বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্ট, আর পশুদের জন্য হচ্ছে ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। এই যে সুন্দরবনে কয়টা বাঘ আছে, বাঘ শুমারি করে, আমাদেরটা হলো আদম শুমারি, আমাদেরটা কি? আর যে বাঘের গণনা করে সুন্দরবনে ওটার নাম কি? বাঘ শুমারি। তো বাঘ শুমারি কেমনে করে? বাঘের কাছে যায় গণা যাবে, বাঘের পায়ের ছাপ দেখে ওইটা গণে, ওইটার বলে ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কার একটা পাহাড়ে পাঠালেন, ওই পাহাড়ের উপর আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে না নাই? ওইটার বলে অ্যাডাম স্পিক। এরপরে কাবা ঘরে যা গিয়েছেন মাকাম ইব্রাহিম, একটা জান্নাতি পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম পা দিয়েছেন, পায়ের ছাপ আছে নাই? সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ তার আমলনামার আঙ্গুলের ছাপ আর আল্লাহর কাছে রেজিস্ট্রেশন করা আঙ্গুলের ছাপ, দুইটারে বায়োমেট্রিক চেক যখন করবেন, সিকিউরিটি চেক, দুইটাই মিলে যাবে, সুবহানাল্লাহ, দুইটাই মিলে যাবে, আল্লাহু আকবার। তারপরও সে বলবে আল্লাহ আমি করি নাই, এখন মনে আল্লাহর কাছে আর প্রমাণ করার কিছু নাই। আল্লাহ বলেন ঠিক আছে, আরেকটা জিনিস আছে আজবুজ জানাব, ইংরেজিতে বলে কক্সিক্স, আমাদের মেরুদণ্ড আছে না? ভাইরা আমার কথা বুঝতেছেন? জানি কষ্ট হচ্ছে, আমি এখনই শেষ করে দিচ্ছি, শুনতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? লিল্লাহে তাকবীর। কক্সিক্স ইংরেজিতে বলে কক্সিক্স, আজবুজ জানাব, আমাদের যে মেরুদণ্ড, মেরুদণ্ড চিনেন তো আপনারা? কি কন? দাঁড়া, শির দাঁড়া, ব্যাকবোন। এই ব্যাকবোন শিরদাঁড়ার নিচে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির, ত্রিভুজ আকৃতির একটা হাড্ডির কণা আছে, এটাকে বলে আজবুজ জানাব। ইবনু মাজার বর্ণনা বিশ্বনবী বললেন ইন্না ফিল জাসাদি আজমুল্লা তাকুলুহুল আরদু আবাদান, মানুষের দেহের মেরুদণ্ডের পিছনে ছোট্ট একটা ত্রিভুজ আকৃতির হাড্ডির কণা আছে, লা তাকুলুহুল আরদু আবাদা, জমিন কোনোদিন ওই হাড্ডিটারে খেতে পারে না। হিন্দুরা মানুষকে লাশ কবর দেয় নাকি পুড়িয়ে দেয়? হিন্দুরা যখন পুড়িয়ে দেয় পুরো দেহ জ্বলে যায়, হাড্ডি জ্বলে যায়, কিন্তু আপনার মেরুদণ্ড শিরদাঁড়ার নিচে যে ছোট্ট ট্রায়াঙ্গেল একটা হাড্ডির কণা আছে, এটা কোনোদিন আগুনে পুড়ে না, সুবহানাল্লাহ। পড়েন, আপনাদেরকে যখন কবরে রাখা হবে আপনার দেহের গোশতগুলো মাটি খাবে, হাড্ডিগুলোরে মাটি খেয়ে ফেলবে, কিন্তু শিরদাঁড়া মেরুদণ্ডের নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড্ডির কণা আছে, ওইটা কোনোদিন কেউ খাবে না, সুবহানাল্লাহ। অমিন হুইয়া রাক্কাবুল খালকু ইয়াওমাল কিয়ামা, ওইটারে বেসিক ধরে আল্লাহ সবাইকে কিয়ামতের দিন মিনহা খালাকনাকুম করে উঠাবেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওই কক্সিক্স, ওইটা অনেকটা আমাদের দেহের ব্ল্যাক বক্সের মতো, ব্ল্যাক বক্স চিনেন? কোথায় থাকে বলেন তো? বিমানে, বিমানে ব্ল্যাক বক্স থাকে।
মাঝে মাঝে বিমান দুর্ঘটনা হয়। কেন দুর্ঘটনা ঘটলো এটা ব্ল্যাক বক্সে থাকে। বিমান জ্বলে যাবে, ব্ল্যাক বক্স জ্বলে না। বিমান পানিতে ডুবে যাবে, ব্ল্যাক বক্স নষ্ট হবে না। গত বছরের আগের বছর মালয়েশিয়াতে MH370 একটা যাত্রীবাহী বিমান ভারত মহাসাগরে ডুবেছিল না? ডুবে যাওয়ার তিন দিন পর্যন্ত ওই সাগরের নিচ থেকে ব্ল্যাক বক্স সিগন্যাল দিচ্ছিল। সুবহানাল্লাহ পড়েন। তিন দিন সিগন্যাল দেওয়ার পরে ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর সিগন্যাল দিতে পারে না। এই আমাদের দেহের ব্ল্যাক বক্স হচ্ছে আজবুজ জানাব। আল্লাহ বলবেন, ওই আজবুজ জানাবের মধ্যে তোর সিক্রেট কোড নাম্বার আছে না নাই? আর প্রত্যেকের আমল নামার ভেতরে ওই কোড নাম্বার আছে না নাই? আল্লাহ বলবেন, এই নে তোর আজবুজ জানাবের রেকর্ড, এইটা মিলা আর তোর সিক্রেট কোড নাম্বার আমল নামা থেকে মিলা। কাফের মুশরিক গাদ্দার গুলো দেখবে দুইটার সিক্রেট কোড নাম্বার মিলে যায়। পড়েন আল্লাহু আকবার। এরপরও কি বলবে? আমি করি নাই। কি বলবে? আল্লাহ আমি করি নাই। আল্লাহর কাছে মনে হয় প্রমাণের আর কোনো বিষয় নাই। এবার আল্লাহ ডিএনএ টেস্ট করবেন। ডিএনএ চিনেন? এই যে আমাদের কোষ, কোষের ভেতরে আমাদের কোষের সেন্টারে থাকে ডিএনএ, ডাইঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ দিয়ে আপনার সবকিছু শনাক্ত করা যায়। সাদ্দাম হুসাইনকে আমেরিকান সঞ্জালরা পাহাড়ের ভেতর থেকে ধরছিল না? তিন মাস তিনি পাহাড়ের গুহায় ছিলেন। ওনার দাড়ি হয়েছে এত বড়, নখগুলো হয়েছে ভূতের মতো এত বড়, মোষ হয়েছে এত বড়। আমেরিকান সৈনিকরা কেউ কয় এটা সাদ্দাম, কেউ কয় না এটা হচ্ছে জঙ্গলি মানুষ। ওই সময় প্রেসিডেন্ট বলে দিল তার ডিএনএ টেস্ট করো। ডিএনএ টেস্ট করার পরে বোঝা গিয়েছে এটা সাদ্দাম হুসাইন। শ্রীলঙ্কাতে যখন সুনামি ধাক্কা দেয়, জলোচ্ছ্বাসে একটা বাচ্চা পাওয়া গেল। এই বাচ্চার মা দাবি করতেছে দুইজন, আসলে মা হইতে পারে কয়জন? শ্রীলঙ্কার কোনো কেউ বিচার করে দিতে পারে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে গিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন টেক এ ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্ট করো। ডিএনএ টেস্ট করার সাথে সাথেই বোঝা গিয়েছে এটা কার বাচ্চা, তাকে দিয়ে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোন তো দুনিয়াতে ডিএনএ টেস্ট হইলে আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ ডিএনএ টেস্ট করে ওইখানকার সিক্রেট কোড নাম্বার আর আমল নামার কোড নাম্বার মিলিয়ে বলবেন দেখ তো মিলে কিনা। সুবহানাল্লাহ কইবেন না? ওইটাও মিলে যাবে। এইবার ওর ঘাটটা একটু নরম হয়ে আসবে। ঠিক আছে আল্লাহ আমি করছি, তবে সবগুলা করি নাই, তোমার ফেরেশতারা কিছু বানাইও লেখছে। আল্লাহ বলবে না না, এইটাও যদি তোরে আমি প্রমাণ করে দিতে পারি সব তুই করছস। সুবহানাল্লাহ। পড়েন। ওমিয়া, মাঝে মাঝে আমরা বিয়ে খেতে যাই না, বিয়ের অনুষ্ঠানে ভিডিও হয়, এটা বাদ দেন, এই যে রেকর্ড হচ্ছে, আমি কিছু কথা বলতেছি। আমাকে যখন এই রেকর্ডটা দেখাবেন যে হুজুর আপনি এই তাফসির করেছিলেন, কিয়ামতের বর্ণনা দিয়েছিলেন, আমি দেখে বুঝে ফেলবো যেটা আমি বলেছি কোন, ঠিক কিনা? বিয়ের অনুষ্ঠানে আমরা যাই, মুরগির রোস্ট খাচ্ছি, গরু খাচ্ছি, ভিডিও হয় না, পরে সবাই মিলে দেখে। আপনি যদি কন না, তোর বিয়েতে আমার দাওয়াত দেশ নাই, আপনি ওই ভিডিও রেকর্ড নিয়ে তারা দেখাই দিলেন, এই যে তুই বড় রান্টিনাটা শিখতেছিস দেখ, এই যে গরুর গোশত খাইতেছিস, এই যে জর্দা খাচ্ছিস, বোরহানি খাচ্ছিস, সে কি আর বলতে পারবে যে তোমার বিয়েতে দাওয়াত দেওয়া নাই? আল্লাহ বলবে তুমি জন্মের পর থেকে রে বান্দা, আজকের এই হাসর নাসরের দিন পর্যন্ত যা যা করেছ সবকিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে আমি রেকর্ড করে রেখেছি রে বান্দা। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফী ইমামিম মুবিন। এই যে দেখ সরাসরি সম্প্রচার, রিমোট কন্ট্রোল দিয়ে বিশাল এই যে পর্দা, পর্দার মধ্যে দেখা যাবে সে চুরি করত, ঘুষ খেত, অন্যায় করত, মা রে খাবার দেয় নাই, বাবারে শ্রদ্ধা করে নাই, আলেম আমাদের বিরোধিতা করেছে। জোরে বলেন ঠিক কি না? এখন আর না করার সুযোগ আছে? এরপরে বলবে না না। আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ সেদিন ঠোঁটের মধ্যে পেরাক মেরে দিবেন, দুই ঠোঁটকে সেলাই করে দিবেন। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, আর তোকে কথা বলার কোনো সুযোগ নাই, তোর মুখ আমি আটকে দিলাম, তোর মুখ সাক্ষী দিবে, ওই মুখ দিয়ে যা যা বলেছে মুখ সেদিন কথা বলবে, হাত কথা বলবে, পা বলবে আমি হেঁটে হেঁটে দুম্মা চলে দুমের মঞ্চে গিয়েছিলাম। জোরে বলেন ঠিক না? এজন্য আল্লাহ বললেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। মানুষগুলো তাদের আমল দেখার জন্য দাঁড়িয়ে যাবে, আমল নামা পড়বে। তারপরে বললেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মিসকালা যাররা, যাররা পরিমাণ কোনো ভালো করলে সেটার প্রতিদানও আল্লাহ দিবে। আপনি মনে করবেন না
আপনার কোনো ভালো কাজ বৃথা যাবে, দুনিয়ার কেউ জানে নাই। রাত্রিবেলা 3টার দিকে উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, কেউ দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা দেখতে পায় না দেখতে পান কে? আবার রাত 2টার দিকে মসজিদের দান বক্সে 500 টাকার চকচকে নোট দিয়ে এসেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? মিসকালা জাররা খাইরাইয়ারা। জাররা শব্দের ব্যাখ্যা করে শেষ করে দিব। জাররা বুঝেন তো? আমরা বলি না জাররা জাররা, জাররা মানে অনু, জাররা মানে পরমাণু। সহজ করে বুঝাই, এখন কোন কাল, শীত না গ্রীষ্মকাল? সবাই বলেন কোন কাল? শীতকালে টিনের ঘরে যারা থাকেন দেখবেন, টিনের ঘরে যখন ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে মাঝে মাঝে সূর্যের একটা চিকন আলো ঘরের ভিতরে ঢুকে, বুঝতেছেন? টিনের ঘর, টিনের ঘর, পুরো ঘরে আলো নাই কিন্তু একটা ছিদ্র আছে, একটা চিকন সূর্যের আলো পৃথিবীতে এই আপনার ঘরের মধ্যে খাটের মধ্যে পড়তেছে, এরকম চিকন একটা আলো আছে না নাই? ওই আলোর সামনে যাবেন, দেখবেন ওই আলোর মধ্যে খুবই ছোট ছোট পাতলা ধুলাবালি উঠতেছে, ঘরের কোথাও ধুলাবালি দেখা যায় না, কিন্তু এটার সামনে দেখা যাবে চিকন এই আলোটার ভিতরে ধুলাবালি আছে না নাই? এই ধুলাবালিটার পরিমাণ হলো জাররা। এই জাররা পরিমাণ যদি ছোট্ট কোনো ভালো কাজ তুমি দুনিয়ার বুকে করো, ওইটার প্রতিফল দিবে কে? ছোট্ট পরিমাণ খারাপ কাজ করলে প্রতিফল দিবে কে? এই জন্য কেয়ামতের ভয় যাদের অন্তরে আছে তারা কোনোদিন নামাজ কামাই দিতে পারে নাকি? পারে?